নমস্কার বন্ধুরা, আজকে একটা নিরামিষ রান্না নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা নাম হচ্ছে দুধ কচু। দুধ কচুটা করতে আমাদের লাগবে গাটি কচু বা আরবি, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। সবজির পর আমার যেগুলো লাগবে সেটা হচ্ছে বড়ি, মেন ইনগ্রিডিয়েন্টস দুধ আর কালো জিরা। কালো জিরা এখানে আমি দুরকমভাবে নিয়েছি, একটা আমি দুধ দিয়ে বাটবো আর একটা ফোড়নে দেবো। নুন, চিনি, হলুদ, ঘি, সবজিগুলো আমি সব কেটে নিয়েছি, গাঁঠি কচু, আলু আর বেগুন। এবার আমি গাঁঠি কচুটা একটু ভাপে বসাবো। এটা এবার ঢাকা দিয়ে দেব। আমরা এবার মূল রান্নাটায় ফিরে এলাম। সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। প্রথমে আমরা বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে বড়িগুলো আমি তুলে নেব। কালো জিরা ফোড়ন দেব, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আলুগুলো আমি এক এক করে ছেড়ে দেব, আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু পুরোপুরি ভাজবো না। পুরোপুরি ভাজলে এই রান্নার স্বাদটা আসবে না। এর মাঝখানে আমাদের এটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। আলুগুলো আমার হয়ে গেছে ভাজা। এরপর দিয়ে দেব বেগুনগুলো। এক এক করে প্রথমে দেব স্বাদ মতন লবণ, যে যেরকম স্বাদের খাবেন লবণ দেবেন। হলুদ, চিনি, একটা একটু মিষ্টি মিষ্টি হবে, যে যেরকম ভাবে খাবেন, কম মিষ্টি খেলে কম মিষ্টি দেবেন, কিন্তু একটু মিষ্টি হলে নিরামিষ রান্না একটু স্বাদ হয়। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সব আমার মশলা মাখানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব, সেদ্ধ হবার মতন জল দেব। সবজিগুলো যখন ফুটে উঠবে তারপর আমি কচুটা দেব। ঢাকাটা খুলে কচুগুলো দিয়ে দেব। ভালো করে ঝোলটার মধ্যে মিশিয়ে দেব। তার সাথে বড়িগুলো আমি দিয়ে দেব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দুধ দিয়ে দেব। এক কাপ দুধ রান্নাটায় দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর আমাদের রান্নাটা হয়ে এসছে। একটু সিম করে দেব এবার গ্যাসটা। এবার দেব কালো জিরা দিয়ে দুধ দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। দিয়ে দেব দরাজ হাতে ঘি। নিরামিষ তরকারি ঘি না হলে চলবে না। ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতন ঢেকে দেব। একটু ঢাকা খুলে অল্প একটু জল দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল একটু রাখার জন্য।
এবার আমাদের রান্নাটা হয়ে গেছে। নিশ্চয় করে আপনারা এটা ট্রাই করবেন, খুব ভাল লাগবে আশা করি। এটা একটা পুরনো দিনের রান্না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।